আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। শুরুতেই ব্রিটিশ রাজা চার্লসের অভিষেকের খবর। ব্রিটেনের 40তম রাজা হিসেবে অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের, চলছে আনুষ্ঠানিকতা। যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। বাংলাদেশ সময় দুপুর 2টায় বাকিংহাম প্যালেস থেকে রাজকীয় প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা 11টায় জুবিলি স্টেট কোচে চেপে নিজ বাসভবন থেকে অ্যাবের উদ্দেশ্যে রাজসিক যাত্রা করেন নয়া রাজা। এ সময় চিরাচরিত পোশাকের বদলে তার পরনে ছিল সামরিক পোশাক। রাজকীয় সেনাবাহিনীর পাশাপাশি এই যাত্রায় অংশ নেন কমনওয়েলথভুক্ত দেশের সামরিক সদস্যরাও। এর আগে সকাল থেকেই একে একে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হতে থাকেন বিভিন্ন দেশের অতিথিরা। টানা 2 ঘণ্টা নানা আনুষ্ঠানিকতায় শেষ হবে রাজা ও রানীর এই অভিষেক। ওয়েস্টমিনস্টারের 2500 অতিথির পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করে অভিষেক অনুষ্ঠান দেখতে লন্ডনের রাস্তায় জড়ো হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। সরাসরি প্রচার হচ্ছে টেলিভিশনগুলোতেও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রপ্রধানদের জন্য অনুপ্রেরণা উল্লেখ করে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার স্থানীয় সময় বিকেলে লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সভাকক্ষে ঋষি সুনাকের সঙ্গে শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুনাক বলেন, তিনি শেখ হাসিনাকে অনেক বছর ধরে অনুসরণ করছেন। পরে বৈঠক নিয়ে বিস্তারিত ব্রিফিং করেন যুক্তরাজ্য বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসিম। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গাদের আশ্রয়, ভূমিহীন গৃহহীনদের সরকারি খরচে বাড়ি দেয়া, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকেও গৌরবময় ভূমিকা, করোনার মোকাবেলার পাশাপাশি 6% প্রবৃদ্ধি বজায় রাখাসহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান করে খুব শিগগিরই সরকার পতন ঘটানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় ডক্টর মোশাররফ জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বিরোধী মত দমনের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ, অপরদিকে অধিকার আদায়ের জন্য প্রতিবাদী হয়ে রাজপথে নেমেছে জনগণ। গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বলেও জানান খন্দকার মোশাররফ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা নেই, হারার ভয়ে ষড়যন্ত্র করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় দলটি। সকালে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা নেই, হারার ভয়ে ষড়যন্ত্র করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে দলটি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর ও সরকারের সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পদ নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। অভিযোগ করেন, নির্বাচনে না আসার ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর নামে বিএনপি সিটি নির্বাচন করছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বাণিজ্য চালাবে দলটি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়, মিয়ানমারও এ নিয়ে কাজ করছে। চীন আশা করে এই 2 দেশ শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। তিনি বলেন, অনেক রাষ্ট্র মুখে বড় প্রতিশ্রুতি দিলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের মধ্যস্থতায় একমাত্র চীনই কার্যকর ভূমিকা রাখছে। উন্নয়ন, সীমান্ত প্রতিরক্ষা নিয়ে 2 দেশ কাজ করছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশ্বাসী চীন, বিদেশি হস্তক্ষেপে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশা করেন চীনা রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, 2030 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে 1 নম্বর অর্থনীতির দেশ হবে চীন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।